আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন। যেহেতু আমি সার্জন, সার্জারি নিয়ে সবসময় থাকতে হয়, তো আমাদের রোগীদের যে কমনলি সমস্যাটা হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে সার্জারির পরে কীভাবে আপনি দ্রুত সুস্থ হবেন এবং এটা হতে গেলে আপনার কী করণীয়। তা আমরা জানি যে সার্জারি মানেই একটা কাটা ছেঁড়া। আমি যেহেতু ব্রেস্ট সার্জারি করি, এটার দিকে আমি বেশি ফোকাস করব। সার্জারি মানেই কাটা ছেঁড়া, যে অপারেশনই হোক, এই কাটা ছেঁড়া আমরা ভিতরে করে আসি এবং সেই সাথে আমরা যে জায়গা দিয়ে যাই, মানে স্কিন তার নিচের টিস্যুগুলো কেটে ভিতরে ঢুকে অপারেশনটা করে আসে। এখন এই জায়গাটা যত তাড়াতাড়ি হিল হয় রোগী তত তাড়াতাড়ি, মানে যত শুকায় আর কি, আপনাদের ভাষায় ঘা শুকায় যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি আপনারা সুস্থ হবেন। এই সুস্থতার জন্য আপনার কী করণীয়? দেখুন, একটা ন্যাচারাল প্রসেসকে আমরা কিন্তু কাটাছেঁড়া করি। এই কাটাছেঁড়াটা কিন্তু নিজে নিজে হিল হয় ন্যাচারাল প্রসেসে। তাহলে আপনার ভিতর থেকে যদি এই অ্যাবিলিটিটা না থাকে তাহলে কিন্তু হিল হবে না। তাহলে আপনার অ্যাবিলিটিটা তৈরি হবে আপনার নিউট্রিশনাল ব্যালেন্স দিয়ে। আপনার যদি প্রোটিনের ঘাটতি থাকে, আপনার যদি হিমোগ্লোবিনের রক্তের ঘাটতি থাকে, আপনার যদি আমরা বলি মাইক্রো নিউট্রিয়েন্টস এগুলোর ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন না। সেই সাথে আরেকটা সমস্যা হয় আমাদের রোগীরা, মানে খাওয়া দাওয়ায় যে আমরা যে এত জোর দিচ্ছি, গ্রামগঞ্জে বা পুরোনো কালের একটা ধ্যান ধারণা ছিল টক জাতীয় খাবার খেলে আপনি হচ্ছে সুস্থ হবেন না বা আপনার ঘা আরও বেশি ঘা হবে, এটা সম্পূর্ণ ভুল। আপনাকে টক জাতীয় খাবার আরও বেশি করে খেতে হবে এই সময়টাই, যেন আপনার এই যে চাহিদাটা এটা মিট আপ হয়। দ্বিতীয় কথা, আপনার এমনিও ভিটামিনযুক্ত খাবারগুলো খেতে হবে, ফলমূলের উপর বেশি জোর দিতে হবে। এখানে ভাত বা রুটির উপর আমরা কিন্তু জোর দিচ্ছি না, প্রোটিন এবং ফলমূল। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা গোসল করেন না। আগেকার যুগে যখন আমরা, মানে আমাদের যারা পুরনো সিনিয়র বা পুরনো কালে আমাদের আসলে সার্জারির সময় আমরা যে ধরনের প্যাড বা যে ধরনের ড্রেসিং দিতাম, আমাদের আসলে সব কিছু খুব বেশি অ্যাভেলেবল ছিল না বা তখন অত আবিষ্কারও হয় না। এই জন্য আপনাদের, মানে পূর্বপুরুষ যারা অপারেশন করছেন আমরা ডাক্তাররা, তখন আপনার এই ড্রেসিংটা না খোলা পর্যন্ত 14 দিন গোসল করতেই মানা করতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে যে না, এখন আপনাদের আমরা ড্রেসিংগুলো সেভাবে ইউজ করি যাতে রোগীরা গোসল করতে পারে। কারণ আপনি যদি গোসল না করেন, আপনার ওই জায়গায় হেলদি বা ক্লিননেসটা থাকে না, পরিষ্কার থাকে না। পরিষ্কার না থাকার জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনার ঘাটা শুকাচ্ছে না। তাহলে একটা আপনার ফ্যাক্টর, একটা হচ্ছে আপনার পরিষ্কার থাকা ফ্যাক্টর, এই দুইটা আমাদেরকে কিন্তু একটা মিথ, পুরাণকালের মিথ। আমরা যতই রোগীদের বলি, তার নানি দাদি বা দেখা যায় চাচা ফুপু যাদের পুরোনো কালে বয়স করেছেন, তারা তাদেরকে এটা করতে দেন না। এখন আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা ব্রেস্টের ক্ষেত্রে বলবো, যে ধরেন আমরা ব্রা পরতে বলি, অনেকে মনে করেন যে অপারেশন হয়েছে তাহলে এত ফিটিং জিনিস পরা যাবে না, ঘামানো ব্রা পরা যাবে না। কিন্তু অবশ্যই ব্রা পরতে হবে, কারণ ব্রেস্টকে সাপোর্ট না দিলে যে জায়গায় কাটা হয়েছে বা সেলাই করেছে ওনার টান পড়ে এবং ছিঁড়ে যায়। আমাদের বেশ কিছু রোগীর কিন্তু শুধুমাত্র ব্রা না পরার জন্য সেলাই খুলে গেছে। এবং আমরা যারা সার্জন তারাও আসলে কিছু কাজ করি যেন রোগীর ইনফেকশন না হয়। ধরেন সেলাইটা তো ভালো দিই, তারপরে আমরা গ্লু দিই, তারপরে যেন রোগী গোসল করতে পারে এই জন্য আমরা ট্যাগাডাম দিই, পলিথিন টাইপের একটা ড্রেসিং দিই, তাতে রোগীরা গোসল করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, অপারেশনের সময় এই যে আমরা হিউজ টাইম একটা রুমে ঢুকলে এবং অনেক কিছু কাপড় গজ এগুলোর একটা বিল দেওয়া হয়, গ্লোভসের বিল দেওয়া হয়, এগুলো হচ্ছে স্টাইলিটি মেনটেন করা, থিয়েটারের সেফটি মেনটেন করা হয়, সেটাও কিন্তু আপনার যেন ইনফেকশন না হয় এটার জন্য করা হয়। দেখা যাচ্ছে যে ওইখানেও যদি আমরা ইনফেকশন ইনভেট করে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ঘা বা ওনটা ভালো করে শুকায় না। তাই আসুন, নট অনলি ব্রেস্টের জন্য আমরা বলছি, এটা আসলে সবার জন্য বলছি, এবং আপনারা ডক্টরের কাছেই শুনে নেবেন আপনি গোসল করতে পারবেন কি না, আপনার ড্রেসটা কেমন হবে, ব্রেস্টের হলে ব্রা অন্য কোথাও হলে কী ধরনের ড্রেসটা পরবেন, এবং আপনি কী খাবেন। খাবেন আপনারা বলতে শুধুই কিন্তু ওষুধপাতি না, সাথে আপনার যে একটা নিউট্রিশনের আছে এটাও শুনে নেবেন।